হ্যালো ফ্রেন্ডস, এখন থেকে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন। তো আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করবেন এবং আপনি যে ফিঙ্গারপ্রিন্টটি সেট আপ করেছেন সেই ফিঙ্গারপ্রিন্টটি কীভাবে ডিজেবল করবেন বা অফ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাতে যাচ্ছি আজকের ভিডিওটিতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে ফিঙ্গারপ্রিন্টটি সেট আপ করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। আমার আপডেট করা আছে, আপনার যদি আপডেট করা না থাকে তো এখান থেকে আপনি বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে আপনি বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পারবেন এন্টার ইওর বিকাশ পিন, এর ডান পাশে আপনি দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের আইকন। আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে দিবেন। পিনটি দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন কনফার্ম, কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি উইন্ডো শো করবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউর সাকসেসফুল এনেবল টাচ অ্যান্ড ফেস আইডি। আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি সেট আপ হয়ে গেছে। এখন যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে লগ ইন করতে চান তাহলে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে যাবে। এখন আপনি যে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করেছেন সেই ফিঙ্গারপ্রিন্টটি কীভাবে ডিজেবল করবেন বা অফ করবেন। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো লেনদেন করা যায় কিনা। আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো লেনদেন করতে পারবেন কিনা। এখানে আমি একটি রিসার্চ করে দেখিয়ে দিব আসলে কি কোনো লেনদেন করতে পারবেন কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন লেনদেন করতে যাচ্ছি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিতে হচ্ছে। এখানে আমি যে ফিঙ্গারপ্রিন্টটি সেট আপ করেছি সেই ফিঙ্গারপ্রিন্টের কোনো অপশন নেই। তার মানে হচ্ছে আপনি যে ফিঙ্গারপ্রিন্টটি দিয়েছেন সেই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে শুধু আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে লগ ইনই করতে পারবেন, আদারওয়াইজ আপনি কোনো লেনদেন করতে পারবেন না। কোনো লেনদেন করতে গেলে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি দিতে হবে। পিনটি দিলে আপনি শুধু লেনদেন করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন আপনি শুধু আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে বিকাশ অ্যাপটিতে লগ ইন করতে পারবেন, কোনো লেনদেন করতে পারবেন না। তো আপনি যে বিকাশ অ্যাকাউন্টটিতে ফিঙ্গারপ্রিন্টটি সেট আপ করেছেন সেই ফিঙ্গারপ্রিন্টটি কীভাবে অফ করবেন বা ডিজেবল করবেন এর জন্য আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রোফাইলের উপর একটি ক্লিক করে দেবেন। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ডিজেবল টাচ ফেস আইডি, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি উইন্ডো শো হবে। এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন ইয়েস ডিজেবল, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে আপনি যে ফিঙ্গারপ্রিন্টটি সেট আপ করেছেন সেই ফিঙ্গারপ্রিন্টটি ডিজেবল হয়ে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টাচ ফেস আইডি ডিজেবল সাকসেসফুল, মানে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে আপনি যে ফিঙ্গারপ্রিন্ট সেট করেছেন সেই ফিঙ্গারপ্রিন্টটি ডিজেবল হয়ে গেছে বা অফ হয়ে গেছে। তো আপনারাও একই প্রসেসে আপনার বিকাশ অ্যাকাউন্টটিতে ফিঙ্গারপ্রিন্ট লকটি সেট করে নিতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই।